আসসালামু আলাইকুম ডিয়ার স্টেট মাস্টার, আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওটি ফেসবুকে যারা রেস্ট্রিকশন প্রবলেম নিয়ে আছেন, এই ভিডিওটি তাদের জন্য। আজকাল চাইলেই আপনি ফেসবুকে বাজে কমেন্ট বা বাজে কোনো কিছু পোস্ট করতে পারবেন না। ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের বাইরে গেলেই আপনার প্রোফাইলে চলে আসতে পারে এই ধরনের রেস্ট্রিকশন। এর জন্য আপনার প্রোফাইলে 7 দিন, 10 দিন, 14 দিন এবং 30 দিনের জন্য আপনার প্রোফাইলটি ব্লক হয়ে যেতে পারে। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে ফেসবুকের রেস্ট্রিকশন প্রবলেমটা আমরা সলভ করব। তো এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তাহলে এবার আমরা দেখে নিই কিভাবে আমরা ফেসবুকের রেস্ট্রিক্টেড প্রবলেমটা আমরা সলভ করব। তো প্রথমে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকব। এবার এখানে আমরা এই 3 ডট দেখতে পাচ্ছি, এখানে আমরা একটি ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে ঢুকব। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়েছে কমেন্ট করার জন্য 24 ঘন্টা, তার মানে একদিন। তো এটা একদিন, 7 দিন, 14 দিন এবং 1 মাসের জন্য রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বা তারও বেশির জন্য রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তো এবার আমরা দেখব আমাদের এই রেস্ট্রিক্টেড প্রবলেমটি কিভাবে আমরা সলভ করতে পারি। প্রথমে আমরা আমাদের এই রেস্ট্রিক্টেড স্ক্রিন একটা শট নিব। এবার এখান থেকে আমরা ব্যাকে ক্লিক করে আমরা হোম পেজে চলে আসব। এখানে আবার আমরা এই 3 ডটে ক্লিক করব এবং আমরা স্ক্রোল করে নিচের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছি হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করব। তারপর এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এটাই ক্লিক করব। এখানে আমরা ইনক্লুড ইন রিপোর্ট, এটাই ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি রিপোর্ট করার অনেকগুলি লিংক এখানে আছে। এখান থেকে আমাদের প্রোফাইল খুঁজতে হবে, কারণ আমাদের প্রোফাইলে রেস্ট্রিক্টেড প্রবলেমটি এসেছে। তো এখান থেকে আমরা প্রোফাইল খুঁজব। এখানে আমরা প্রোফাইল দেখতে পাচ্ছি, তো এটাতে আমরা একটি ক্লিক করব। এখানে আমি একটি স্যাম্পল ফাইল দেখতে পাচ্ছি, এটাকে আমরা ক্লোজ করে দিব এবং আমার স্ক্রিনশট নেওয়া সেই ফাইলটি আমরা এখানে বা সেই ইমেজটি আমরা এখানে অ্যাটাচ করব। অ্যাড ইমেজে ক্লিক করব। এই যে আমার স্ক্রিনশটটি আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা ক্লিক করব। তো এখানে আমার একটু ডেসক্রিপশন লিখতে হবে, অলরেডি আমার ডেসক্রিপশন লেখা আছে। এই ডেসক্রিপশনটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কপি পেস্ট করে দিলেই আপনাদের হয়ে যাবে। তো আমি ডেসক্রিপশনটি দেখে নিচ্ছি। এই ফেসবুক ডেসক্রিপশনে লেখা আছে, আপনি ফেসবুক টিমের কাছে একটু রিকোয়েস্ট করবেন, আপনার অ্যাকাউন্টটি রিজেক্ট হয়ে গেছে। প্রথমে আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনি জানতেন না, এখন আপনি কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনার ধারণা আছে। তো আপনি আপনার অ্যাকাউন্টটি ফিরিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন, এটাই ইংলিশে লেখা আছে। তো এটাকে আমরা কপি করে নিব। এবং এখানে আমরা পেস্ট করব। আমরা দেখতে পাচ্ছি এখানে ডেসক্রিপশনটি পেস্ট হয়ে গেছে। এবার এখানে আমরা সাবমিটে ক্লিক করব। আমরা এখান থেকে সাবমিট করলেই আমাদের কাজটি শেষ হয়ে যাবে। সাবমিট করার 1 থেকে 2 দিনের মধ্যে আপনার প্রবলেমটি আশা করি সলভ হয়ে যাবে। তো এটিই ছিল আজকে আমাদের ফেসবুকের অ্যাকাউন্ট রিজেক্টের ভিডিওটি। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের অ্যাকাউন্ট রিজেক্ট হলে আপনারা তা রিকভারি করতে পারবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।